কাজ বন্ধ 100 দিনে টাকা বন্ধ কেন্দ্রীয় বিজেপি সরকার বন্ধ করে রেখেছে সেই মানুষগুলোকে যাতে কাজে লাগানো যায় যারা জব কার্ড হোল্ডার এই যে আমাদের 12000 কিলোমিটার রাস্তা তৈরি হবে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেছেন যে এই রাস্তার কাজের ক্ষেত্রে যেখানে লেবার লাগবে যেখানে শ্রমিক লাগবে সেখানে জব কার্ড হোল্ডারদের ব্যবহার করা হবে যার ফলে তারা একটা আর্থিকভাবে সচ্ছলতার জায়গায় আসবে এবং অনেকটা কর্মসংস্থান তৈরি হবে এই রাজ্যে তিনি চিন্তা ভাবনা করেছেন যে পথশ্রী রাষ্ট্রশ্রী প্রকল্পের যে 12000 কিলোমিটার রাস্তা তৈরি হবে সেখানে জব কার্ড হোল্ডারদেরও কাজ দেবেন আমি পরবর্তী পয়েন্টের জন্য আমি আমাদের প্রাক্তন সভাপতি সম্মানীয় উজ্জ্বল বসাক মহাশয়কে অনুরোধ করব শুভ সকাল শ্রদ্ধেয় নেতৃত্ব এবং সাংবাদিক বন্ধু সকল এই সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীকে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি গ্রামের প্রায় নিরন্ন মানুষগুলোর কথা ভেবেছেন এবং আর্থিক সংকট থাকা সত্ত্বেও সরকারকে তার নিজের দায়িত্ব পালন করবার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন 12000 কিলোমিটার রাস্তার কাজ উদ্বোধন করার মধ্য দিয়ে অত্যন্ত গর্বিত আমরা সভাপতি বলছিলেন 100 দিনের কাজ শুধু নয় 100 দিনের টাকাটা আটকে দেওয়া শুধু নয় কাজটাও বন্ধ করে দিয়েছেন মানুষের কাজ বন্ধ করে দেওয়া মানে মানুষকে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া মানুষ কাজ করে নিজের অন্য সংস্থান করেন সেখানে তো করতে পারেনি মানুষকে বিপদে ঠেলে দিয়েছেন এই মানুষের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে আরও বিপদে ফেলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীর নেতৃত্বে একসময় আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই ভারতবর্ষ থেকে তারা পালিয়ে গেলেন যে মানুষগুলো সেই মানুষগুলোর অধিকাংশ মানুষের বাড়ি কিন্তু গুজরাটে সেই হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাওয়ার পর জনসাধারণের মুখ ঘুরিয়ে দেবার ক্ষেত্রে বা ঘুরিয়ে দেবার নিমিত্ত ব্যাংকগুলোকে সংযুক্তিকরণ করে দিয়ে মানুষকে বিভ্রান্তকর অবস্থায় পরিবেশ তৈরি করলেন মানুষকে এখনও বিভ্রান্তকর পরিবেশে তৈরি করার প্রচেষ্টায় বিজেপি কাজ করেই যাচ্ছে প্রতিবাদ করছি ব্যাংকের ওই সব কর্মকাণ্ড যা মানুষ বিপদের মধ্যে পড়ছে সাধারণ মানুষ বুঝতে পারছে না কার ব্যাংক থেকে কত টাকা কাটা যাচ্ছে এটা সাধারণ মানুষ এই বিপদগ্রস্ত অবস্থায় আছে আজকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি যা অন্য প্রত্যেকটা জিনিসের উপর মূল্যবৃদ্ধির ছাপ ফেলে সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি এখনও আর অন্য জায়গায় যেটা রান্নার গ্যাস সেই রান্নার গ্যাসের মূল্য আজকে 1149 টাকা ভাবতে অবাক লাগছে এটা কিন্তু ইচ্ছে করলে আটকাতে পারত এই মূল্যটা কিন্তু এমন একটা জায়গায় সে 1149 টাকার যে গ্যাস সেই গ্যাস নিয়ে গ্রামের শুধু দুস্থ মানুষগুলোর কথা বলবো না মধ্যবিত্ত মানুষগুলো মধ্য মানুষগুলো কিন্তু আজকে একটা বিপদগ্রস্ত অবস্থায় পড়েছে তাই এই রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ করছি প্রতিবাদ করছি পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলার জনসাধারণের যে বঞ্চনা বৈমাত্র্য সুলভ যে আচরণ করছে বিজেপি সরকার তার প্রতিবাদ করছি সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে আমরা প্রেস বিজ্ঞপ্তিটা এখন শেষ করছি এবং সাংবাদিক বন্ধু যারা রয়েছেন সকলের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের কোনো পার্টিকুলার বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন একে একে প্রত্যেকটা রাস্তায় ব্লকে কিছুটা টেন্ডার হয়েছে ম্যাক্সিমামটা ব্লকে ব্লকে টেন্ডার হয়েছে বড় রাস্তাগুলো জেলা পরিষদ থেকে টেন্ডার হয়েছে ম্যাক্সিমামটাই টেন্ডার প্রসেস হয়ে গেছে এনআইটিও ঝুলে গেছে এবং
ওয়ার্ক অর্ডারও কিছু কিছু জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে জেলা পরিষদে প্রায় ওয়ার্ক অর্ডার রেডি এবং ব্লকগুলোতে বেশিরভাগ ব্লকে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত ইলেকশন আমাদের লক্ষ্য নয়, বর্ষার আগেই এই গ্রামীণ এলাকার রাস্তাগুলো সম্পূর্ণটাই সম্পূর্ণ করার একটা লক্ষ্যমাত্রা রেখেছে।